হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর তোমাদের মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে মনসা পুজো, মানে আজকে হচ্ছে আগস্টের 17 তারিখ আর হচ্ছে মঙ্গলবার। আজকে মনসা পুজো, এখন বাজে সকাল 9টা। এই 9টা থেকে ভিডিওটা শুরু করেছি। অলরেডি আমার অনেক 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 দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে রান্নাবান্না করলাম, ঘরের বিছানা চাদর চেঞ্জ করা ছিল সেগুলো করলাম, কাকি বাকি সব কাজ করে দিয়ে গেছে। এবার আমি যাব, জামা কাপড়গুলো ধুতে হবে। বড় মশার কিছু জামা কাপড় আছে, ওইগুলো ধুয়ে আমি মামা বাড়িতে যাব। মামা বাড়িতে গতকালকে তার সরা ঘট কলা দুধ এইসব কিনে, দুধ তো আজকে দেবে, সেগুলো কিনে রেখে আসা হয়েছে। আর আমি উপোস রয়েছি, যাব পুজো করতে, কিন্তু দেরিও হয়ে গেছে। রান্নাবান্না করে তারপরে যাব, তো রান্না হয়ে গেছে অলরেডি। এবার আমি স্নান করে ঘরের পুজোটা দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফটাফট করে যাব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, দেরিটা হয়েছে, বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তার জন্য হচ্ছে দেরিটা হয়ে গেছে। তো চলো ফটাফট করে, আমি আর ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু কি বলতো, যেহেতু দেরি হয়ে গেছে আর আমি একা একা শাড়িও পরতে পারি না, একটু প্রবলেম হয়, তার জন্য আমি দেখি কি পরি, কুর্তি পরেই যাব। কারণ এছাড়া প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিও, মানে বৃষ্টিও হচ্ছে, তাই ভাবলাম যে একবারে কুর্তি পরেই যাই। শাড়ি আমি এখন তাড়াহুড়ো করে আমার পরতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো চলো আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি, এখন প্রচণ্ড ব্যস্ত। আর আমি রেডি হয়ে গেছি, পুজো দেওয়া আমার হয়ে গেছে, জামা কাপড় ধোয়া রান্নাবান্না সব কমপ্লিট, আর এই কুর্তিটা, লং কুর্তিটা আমি পরেছি। তো এবার বর্মশাইকে ফোন করি, তাড়াতাড়ি করে চলে যাই। 9:30 অলরেডি বেজে গেছে, যেখানে আমার 9টায় যাওয়ার কথা। তো চলো, এই দেখো পুকুরে কত জল হয়ে গেছে। দিদি বসে রয়েছে, অর্থ স্নান করে, এক ভাই স্নান করে। গিরি সাঁতার কাটো, কাটো ছোট দাবাকা দেয়। দাদার হয়ে গেছে স্নান? আমি চলো যাই, বড় মামি সব কিছু পুজোর জিনিস গোছাচ্ছে। এনার নামও পিঙ্কি, এটা হচ্ছে লাবণী দিত্ত। আমি এই যে মিষ্টি কট পাপা স্নান হয়ে গেছে না? হ্যাঁ মমি, হ্যাঁ বসছি, তুমি বসো। ঠাকুরকে শিঙে বানিয়ে দিচ্ছে, কলার পাতা ওরকম করে, খুব সুন্দর হয়। দেখো
আর এই হচ্ছে আমার বোন, মানে মামা বাড়ির। তোমরা যদি ভিডিও দেখতে চাও ওর চ্যানেলে দেখতে পাবে, ওর চ্যানেল, তোমার চ্যানেলের নাম হচ্ছে মুগলিস গুগলি। মানে তোমরা মামা বাড়ি সবাই গিনি তিন্নি মিঠি সবার ভিডিও তোমরা বুনুর চ্যানেলে দেখতে পাবে। বুনুর চ্যানেলের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমিও বলে দাও। আর তোমরা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে করে সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা মামা বাড়ির সব ভিডিও দেখতে পাবে, সব থেকে বড় কথা সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবে, কারণ আমার মেজদা ছোটদা বড় মামি এত সুন্দর সুন্দর রান্না জানে, মানে হেভি লাগে খেতে সব, বেশিরভাগই মানে রেসিপি কয়েকটা তোমার শেয়ারও করা হয়ে গেছে না। হ্যাঁ দেখতে পাবে, তিন্নিকেও রেগুলার দেখতে পাবে, মিঠিকে এখন বাড়ি নেই কিন্তু গিনি সবাইকেই তোমরা দেখতে পাবে। আরো সুন্দর গানও করে, মাঝে মাঝে তোমাদের গানও শোনাতে পারবে, একটা গান অলরেডি করাও আছে। আর সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আর আমারটাও করে নিও চ্যানেলটা সাবস্ক্রাইব, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে জানাতে ভুলো না। আর এই পূজোর ভিডিওটা আমারটাও দেখতে পাবে আর বুনুর ভিডিওতেও তোমরা দেখতে পাবে, তোমরা দেখে নিও। ছাগলটা সেই তখন থেকে ও পূজো করবে বোধহয়, তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে। পিঙ্কির জুতো অর্ধেক মনে হয় খেয়ে নিয়েছে না? হ্যাঁ একটা জুতো আমি এক জায়গায় চাটতে চাটতে নিয়ে এসেছি। আর আর এই হচ্ছে আমার দিদি, দিদি কিন্তু দিদিকে বলেছি দি একটা ইউটিউবে চ্যানেল খোলো, তা আমি তো বললাম খোলো না, এই রান্নাগুলো দিয়ে দেবো আজকেই খুলে। আচ্ছা খুলে দেবো, আর দিদিকে চ্যানেল খুলে দেবো, আর দিদির ফেসবুক পেজ আছে, তোমার ফেসবুক পেজ আছে? না সে তো এখনো ফেসবুক পেজ খুলেনি, কিন্তু আমার আর দিদির আছে, দিদিকেও তাড়াতাড়ি চ্যানেল খুলে দেওয়া হবে। আমাদের মানে আত্মীয় স্বজনদের মধ্যে আমি দিদির খুলবো, আর সেতু তো অলরেডি খোলা আছে, তোমরা ওর ভিডিও দেখে নিও বলে দিচ্ছি বারবার। তুমি দিয়ে আসো, কোন জায়গা সেতুর চুলগুলো আমার খুব ভালো লাগে, দেখো ওরও অনেক লং চুল। ওরে দিদি আমার কত যে চুল ওঠে, আমি আমার না কান্না পেয়ে যাচ্ছে জানো না সেতু, আমার চিরুনি দিতে মাথায় আমার ভয় লাগছে এরকম চুল উঠছে। হ্যাঁ হ্যাঁ গোছাতে গেলে লাগু। পিউদি চলে এসছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, গোছাচ্ছে এখনো হয়নি গোছানো না, হয়ে গেছে এখনই দেবে, আমরাও আসছি নমস্কার করব। স্নান করে কত দূরে গো, আর মামা বাড়িতে তো গোছানো হচ্ছে, হয়ে গেছে অলরেডি গোছানো, তারপর পিউদি এসছে, পিউদির একটু লেটই হয়ে গেছে, তা দিদির আবার একটা বাড়িতে নিমন্ত্রণ আছে সাথে আমরাও যাচ্ছি, আর পুজো তো সেখানটায় দিদি একটু প্রসাদ দিতে যাচ্ছে। হ্যাঁ চলে এসছি আমরা, ও ভিডিও সেটিও করছি এখন যাচ্ছি। তুমি ওরকম কেন করছো? আমি আমার একদম আমি সবাই করেছি মা, আমার এই নেব পূজো দেব নিমন্ত্রণ করার লাগে নাকি ঠাকুরের এখানে আসব, তো চলো আমি একটু নমস্কার করে নিই। ও ভালো রে সব দৌড়ে দৌড়ে এসছি কারণ সব ধরে নিচ্ছে তো এখানে, চলো আর এবার এইখানে হচ্ছে দেওয়া হবে, সব গুছিয়ে নেওয়া হচ্ছে, দেখুলে সাজি নিয়ে বড় মামি ছোট মামি গোছাচ্ছে, সবাই ওখানে আছে। হ্যাঁ তুমি স্ট্যাটাসে দিয়েছো না? দাঁড়ার সাপ অনেক বড় হয়।
ভালো তিনের থেকেও বড়। দেখো আমার ননদ গুলো সব এক জায়গায় হয়ে গেছে। এই যে আমার পিউ দি, লাবণী দি, আর একটা ননদ উপরে আছে, মানে গিনি আরো আছে, সেগুলো এখানে নেই। ও এই যে আমার আরো একখানা ননদ, এই দেখো কই গেল আমার গুলো, গুনগুন এই দেখো। শম্ভা মামিকে তো চেনো, শম্ভা মামির মেয়ে। বলো বুনু হাই, বলো সবাইকে হাই বলো, বলো বল না জ্বর হয়েছে। হ্যাঁ মুড অফ জ্বর হয়েছে। কত জল হয়েছে, একদিন আসবো স্নান করতে। আমাদের বাড়িতে যেটা আছে আমাদেরটাও খুব ভালো বাজে, মা এনেছে। পরশুদিন কি করেছে বলে, বাবুল গাম খেয়ে লাগিয়ে নিয়েছে বলে কি না, এটা টু স্টাইল, এটা হলো স্টাইল তাক না। এ ভাই সব পূজো হয়ে গেছে, এরপরে আয় কিদা গুম্পি। ও তো কাজের বাইতে দেরি করে আসবে না, খাওয়ার সময় আসবে। মুখটা দেখো পুরো গলা কেটে দিচ্ছে, সত্যি সাথে তার গলা কাটবে না, ভিডিওতে কাটলে কি হবে, আমি তোমার গুনু দিদি না বলো, আমি গিনি দিদি বলো, বলো কে রে এটা, কি বলে গুনু দিদি, গিনি দিদি, গিনি দিদি, গিনি ওটা কে, আমি কে বলো, সাজু দাদা, সাজু দাদা, হ্যাঁ ওকে সাজু দাদা বলো, তোর তো দাড়ি ওর কুচা লাগলো, ও তাই বলতে গেছে না, ওগুলো নরম হয়ে গেছে, আর কি তো আমার মতো কুটনি বেলা করতেছিস, তো তোমার থেকে বেশি কেমন, তোমার থেকে সবাই লেট করেছে, সে তোর বান্ধবী রুম্পা, হাওয়ায় নিবে যাচ্ছে বলে গাছের আড়ালে দিয়েছে। Thank you.
মাথা কাটে না কান কাটে সুন্দর পজিশন এখানে বসে রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ওই পাশে দিক থেকে হাওয়াটা আসছে। আমার দিদি যাবে পাপাকে খাওয়াতে, খাওয়াই দাও দিদি কটা ছেলেটাকে। হ্যাঁ এসছে, উপরে খেলা করছে, পড়ানো রয়েছে তো। লাগাবো গুছা রাখলাম তা যে গিনি কি করলো তার এরকম ছিল দুই পিস মনে হয় পিস নিল দুটো ৭৫ টাকা করে পড়লো মনে হয় একটা দুটো আমি এই সাপের ভয়তে আর আমি জলে পাশ প্রসাদটি মাথায় গেছে প্রসাদ খাই উপরে যাবো খিচুড়ি কোন কোন বাড়ি হবে সেই সেই বাড়ি যাবো নিমন্ত্রণ করেছে মাসিদের বাড়ির ওইখানটা একটা পুজো হচ্ছে ওই বাড়িটাই খিচুড়ি প্রসাদ খেতে যাবে গামলা নিয়ে পিউদি প্রসাদ মাখছে আমার মামি বড় মামি। হ্যাঁ একটা ছোট একটা বাটি রয়েছে দেখ না মিষ্টি আছে নাকি দাও 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 সেতুর ভিডিও হচ্ছে পাশে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো খেয়েই যাচ্ছে এই দেখো এই যে আরেকজন পাতা পাতা ওই জন্য বড় মধ্যে এই যে মামি দেখো আমার মা সেই টেস্ট হয়েছে মামি ও দি প্রসাদ খেয়ে যাও আমার দিদি কোথায় আমার বাগনাকে খাওয়াচ্ছে
এই দেখো আমরা খাচ্ছি এই সেতু ব্যাকটাও নিয়ে যাবে খাবে আছে না বসত মা কথা কেউ করে নিয়ে আসবো তোমরা কে কে মনসা পূজা করেছো বল মানে কমেন্টে জানিও দানাদারের চিনি বড় বড় দানাদার চটকে দিয়েছে চিনি গলেনি সব কাজ করে গরুর শব্দ জল টল বিকেলের জল দিয়ে তারপর নামতাম যাতে কেউ টাকা টাকি না করে আবার থালা মালা ধুয়ে গুছায় বুট করে তুয়ে সব ঠান্ডা লাগতো না তোমাদের দেখো মাছ ধরছে কি মাছ ধরবে দাঁড়া একটু চুপ করে দাঁড়া আসুক আর এখানে পূজোর পরে আমি খাওয়া দাওয়া করছিলাম খিদে পেয়ে গেছিলাম মামা বাড়িতেই খাওয়া দাওয়া করে তারপরে আমার বরমাশাই গেছিল আমাকে নিয়ে আসতে তারপরে চলে এসেছিলাম আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট করে নাও আর সাথে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ সো মাচ মাই সুইট ফ্যামিলি